অবিলম্বে রাজ্য জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আজ হরিচন্দ্রপুর 2 নং ব্লকের কোরিয়ালি বাজারে পথসভা করে বিক্ষোভ দেখান এসআইও সংগঠনের সদস্যরা। এদিন হাতে প্লেকার্ড নিয়ে 3 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। প্রতিবাদে শামিল হন এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে জনসাধারণেরা। তাদের আন্দোলনকে পুরোপুরিভাবে সমর্থন জানিয়েছে শিক্ষকরাও। রাজ্য সরকার অনুকূল ভেরিয়েন্ট আসার জন্য নতুন করে শিক্ষাঙ্গন এবং শিক্ষাঙ্গনের পঠন পাঠন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর বিরুদ্ধে আজকে আমরা এই প্রতিবাদ সভা করছি। মালদা জেলা এসআইও সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম জানান, করোনা বিধি মেনে 50% ছাত্র ছাত্রী স্কুল কলেজ খোলার দাবি জানান। দীর্ঘ 2 বছর ধরে স্কুল বন্ধ থাকার কারণে দেশ জুড়ে বাড়ছে শিশু শ্রম। অভাবের তাড়নায় লেখাপড়ায় ইতি টেনে স্কুল ছুট হচ্ছে প্রচুর সংখ্যক শিক্ষার্থী। রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে বিশ্বজুড়ে প্রায় 60 কোটি শিশু শিক্ষা জীবন এই অতিমারির জাঁতাকলে শেষ। একদিকে প্রবল দারিদ্রতা, তার উপর লকডাউনে কাজ হারিয়ে 2 বেলা খেয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে দেশ তথা রাজ্যের সেই বড় অংশের শ্রমজীবী মানুষের। আর অন্যদিকে বাড়ছে অপুষ্টির হার, দিনের পর দিন মিড ডে মিলের পরিমাণ কমছে, মেয়েদের অল্প বয়সে বিয়ের সংখ্যা বাড়ছে, ডিজিটাল পড়াশোনার সাথে পাল্লা দিতে না পেরে অকালে হারিয়ে যাচ্ছে হাজারো স্বপ্ন। ট্রাফিকিং ইন পার্সন 2021-এর রিপোর্ট বলছে ভারতের রমরমিয়ে চলছে শিশু পাচার, যা এই সময়ে কয়েক গুণ বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে লকডাউনে বিঘ্নিত হচ্ছে শিশুদের মানসিক স্বাস্থ্য, পাশাপাশি দেশ তথা এই রাজ্য জুড়ে চূড়ান্ত বেকারত্ব বাড়ছে। এই সমস্ত কিছুর প্রতিবাদেই এক প্রকার বাধ্য হয়ে লাগাতার পথে নামতে হচ্ছে বলে দাবি এসআইও সংগঠনের। অবিলম্বে শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী সহ সমস্ত শ্রমজীবী মানুষ ও গণসংগঠনগুলির এর বিরুদ্ধে পথে নামা উচিত। আপনাদের মূল দাবি? আমাদের মূল দাবি শিক্ষা শিক্ষাঙ্গনের পঠন পাঠন পুরোপুরি বন্ধ করা যাবে না, যে কোনোভাবে হোক চালু রাখতে হবে। শিক্ষাঙ্গন চালুর দাবি নিয়ে আজকে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে শিক্ষাঙ্গন খুলে দেওয়া হোক, পঠন পাঠন চালু করা। শিক্ষাঙ্গন বন্ধ কেন? আমরা এই ছলনা মানছি না। শিক্ষাঙ্গন বন্ধ রেখে সরকার যে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার ছলনা করছে, এই ছলনা আমরা মানতে পারি না। তাই এই এলাকার শিক্ষিত শিক্ষানুরোধিত ব্যক্তিগণকে, মহোদয়গণকে, ব্যবসায়িক সমিতিকে, আম জনতাকে, যখন জনগণ সময় সমাবেশ আইন তুলেছে, সরকার তখন সে দাবি মেনে নিতে বাধ্য হয়েছে, আমরা দেখেছি এর আগে। কিচেন গ্যালারি, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.